আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কিশোয়ানের টি টোস্ট, স্পেশাল টোস্ট এবং গি টোস্টের হুইলসেল প্রাইস ও রিটেল প্রাইস, আর জানতে পারবেন দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে। এটা হচ্ছে কিশোয়ানের টি টোস্ট, এটার ওজন হচ্ছে 200 গ্রাম। আর এটা হচ্ছে কিশোয়ানের স্পেশাল টোস্ট, এটার ওজন হচ্ছে 180 গ্রাম। এই দুইটির পাইকারি মূল্য ও খুচরা মূল্য একই, খুচরা মূল্য হচ্ছে 50 টাকা। চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে। মেমোর দিকে লক্ষ্য করুন, টি টোস্ট এবং স্পেশাল টোস্ট নেওয়া হয়েছে 6 পিস করে। 6 পিসের পাইকারি দাম হচ্ছে 240 টাকা, তাহলে প্রতি পিসের পাইকারি দাম হবে 240 ভাগ 6 সমান 40 টাকা। আর প্রতি পিস থেকে দোকানদার লাভ করতে পারে বিক্রয় মূল্য 50 মাইনাস ক্রয় মূল্য 40 সমান 10 টাকা। এখন আপনাদের জানাবো কিশোয়ানের গি টোস্টের হুইলসেল প্রাইস ও রিটেল প্রাইস। এটা হচ্ছে কিশোয়ানের টি টোস্ট, এটার ওজন হচ্ছে 200 গ্রাম, দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে। মেমোর দিকে লক্ষ্য করুন, কিশোয়ান গি টোস্ট নেওয়া হয়েছে 6 পিস, 6 পিসের পাইকারি দাম হচ্ছে 276 টাকা, তাহলে প্রতি পিসের পাইকারি দাম হবে 276 ভাগ 6 সমান 46 টাকা। আর দোকানদার প্রতি পিস থেকে লাভ করতে পারে বিক্রয় মূল্য 60 মাইনাস ক্রয় মূল্য 46 সমান 14 টাকা। ধন্যবাদ সকলকে, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য নিয়ে।